পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন ওয়ার্ডে বর্ধমান পুরসভার স্বাস্থ্যকেন্দ্র আছে। এছাড়াও নতুন করে ৬টি স্বাস্থ্যকেন্দ্র খোলার অনুমতি মিলেছে। ইতিমধ্যে ২৬ নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় নতুন একটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ১১ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় বর্ধমান পুরসভার উদ্যোগে নিরাময় নামে পৌর উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। এখানে এলাকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা পাবেন এবং ওষুধও বিনামূল্যে পাবেন। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আমাদের এবার ৬টা নতুন হেলথ সেন্টার খোলার জন্য দায়িত্ব এসেছে। সেটাই এর আগে আমাদের গোদাতে ২৬ নম্বর ওয়ার্ডে একটা খোলা হয়েছে, আজকে আমাদের ১১ নম্বর ওয়ার্ডে আমাদের সেই হেলথ সেন্টার খোলা হলো। এখানে মানুষের বিনা পয়সায় তিনি চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং আমাদের কলকাতা থেকে আমাদের ডাক্তারবাবু এখানে এসেছে, যিনি প্রতিদিন এখানে পরিষেবা দেবে। আপনারা জানেন শহরের বিভিন্ন জায়গায় এইভাবে পৌরসভার মাধ্যমে অনেক হেলথ সেন্টার এইভাবে পরিচালনা করে, নতুন করে আরও ৬ জায়গায় হচ্ছে। সেই ৬টারই আগে গোদাতে ২৬ নম্বরে একটা হচ্ছে, আজকে আমাদের ১১ নম্বর ওয়ার্ডে আমাদের চেয়ারম্যানের ওয়ার্ডে আজকে এই স্বাস্থ্য পরিষেবা কিন্তু সকালে এই উদ্বোধন করা হলো। এখন থেকে এখানে আস্তে আস্তে প্রতিদিন এই এলাকার মানুষ বিনা পয়সায় এখানে স্বাস্থ্য পরিষেবা এবং আপনার ওষুধ সবই বিনা পয়সায় এখানে। এদিন ফিতে কেটে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। বর্ধমান পৌরসভার উদ্যোগে ১১ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় মানুষের উপকারার্থে সুবিধার্থে ওকে পৌর স্বাস্থ্যকেন্দ্র এখানে উদ্বোধন করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় বর্ধমান পৌরসভা ৬টা স্বাস্থ্যকেন্দ্র খোলার অনুমতি লাভ করেছে এবং গতকালই আমরা ডাক্তার পেয়েছি এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য। প্রথমেই আমরা এখানে আজকে করলাম, পুজো ছুটি পড়ে যাবে, পুজোর ছুটির পরেই বাকিগুলো আমরা করবো। সাধারণ মানুষের এটা স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য আমরা অবাধিত দাঁড় করে দিই। এখানে কী কী পরিষেবা পাওয়া যাবে? এখানে বিনা পয়সায় ডাক্তারবাবুরা দেখবেন পেশেন্টদের, ওষুধপত্র থাকবে সম্ভব মতো, ওষুধপত্র বিনা পয়সায় ওষুধটা পাবেন এবং সব রকমেরই চেষ্টা আমরা করবো, আস্তে আস্তে বাড়াবো পরিষেবা। এখন শুধুমাত্র মেডিসিন জন্য প্রাথমিকভাবে যা দরকার এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রত্যেকে সঙ্গে আমাদের এখানে সমস্ত সম্মানের কামনা। শাহাবুদ্দিন খান স্বাস্থ্যের দায়িত্বপ্রাপ্ত শান্ত কামানি এবং ভবনের চক্রবর্তী। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।